আমার বার্থডের ফার্স্ট পার্ট দিয়েছি, তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন যাচ্ছি একটু কোথায় রেস্টুরেন্টে যাচ্ছি। আজকে এবছর সেরকম বার্থডের কিছু হয়নি, কাউকে নিমন্ত্রণ করা হয়নি। তার কারণ হচ্ছে বাবু ছোট, এবছর মানে ঝামেলা হবে পড়লে, সেই জন্য কাউকে কিছু বলা হয়নি। তো আমরা বাড়িতেই একটু দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিলাম, এবার বললো সন্ধ্যা দিকে একটু রেস্টুরেন্টে যাবো, তো একটু রেস্টুরেন্টে যাচ্ছি। বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করবো ভাবলাম, তো লাইন অফ হয়ে গেল, তো সেই জন্য আর স্টার্ট করতে পারলাম না। এখন এদিকে আমাদের বৃষ্টি হচ্ছে দুপুর থেকে। তো এই যে এটা আমার বোন দিয়েছিলো শাড়ি বার্থডেতে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তো ওই শাড়িটাই পরেছি আজকে। তো বোন জানি খুব খুশি হবে শাড়িটা পরেছি বলে, আমি ইচ্ছা করেই পরলাম। অনেকগুলো জন্মদিনের জন্য শাড়ি হয়েছিল কিন্তু পরিনি, এটাই পরলাম। তো চলো ভিডিওটা দেখতে যাবো। হ্যাঁ, প্রিয়াঙ্কা বোনও দিয়েছিল আর কৃষ্ণাদের। তো চলো দেখো, আজকে আগের দিন ব্লগও দেখিয়েছিলাম, পূজা ব্লগ বলে, পূজা মণ্ডল বলে একটা কলকাতা থেকে বোন, দাঁড়াও, বোন ইয়ে পাঠিয়েছিল, গিফট পাঠিয়েছিল, চুড়ি কানের আংটি, তো সেগুলো দেখিয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখন রেস্টুরেন্টে যাই। চলে এসছি, চলো কেকটা কেটে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আমার একদম ভালো লাগছে না ফালতু বাজে বাজে বাড়তে, সবচেয়ে এবছর বেশি বাজে হয়ে গেছে, চলো জানি না। বলা হয়েছে তোমার কিছু নোংরা দেখছো, এটা খাওয়া বলো তুমি।
তলাটুকু খাও না তোমার উপরটুকু খেতে বলছো না এই দিকে ঠিক আছে সামনে দিকে আয় না বলো যে ক্লাস করবা জীবন এত লোকজন এসেছে, এত চিন্তাগানি করছে, কিছু শোনা যাচ্ছে না। এটা হচ্ছে চিকেন পকোড়া। তো বাগিচাতে কি কি পাওয়া যায় তোমরা একবার দেখে নাও। তোমরা স্টার্ট করো।
করেছে গেট খুলছে ধরো 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 গেট ধরো সেলিব্রিটি মানুষকে গেট খুলে দিচ্ছিল আমার হাত দশটা না পালিয়ে দিছ Wonderful cake. Oh my god. তো চলো আবার কাটবো কেক নাকি? আর এত কি এনেছে বাচ্চাদের কাটানোর মতো? বাচ্চাদের কেন ওটা বুড়োদের? তো চলো এখানে আরেকটা কেক নিয়ে আসছে ওটা বাড়িতে কেটে নি। না বলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi. Babu. Happy birthday to you. Ami. খাবি? No. আমি কিন্তু কেক খাবো না খেয়েছি একবার। একটু খাওয়াতে হবে। হ্যাঁ কেকটা নষ্ট করো না। কেকটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। সে হয়েছে কিন্তু তাহলেও বা তো তাই তো আমরা বাড়ি চলে এসেছি দেখলেই। শরীরে দেখি তাই বা। তার কারণ লাইন অফ ছিল বললামই তো চলো জানাবে ভিডিওটা কেমন লাগলো তাহলে আজকে টাটা বাই আর কি বলবো ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো জানি না আমার কাছেও কিছু ভালো লাগছে না সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো চলো টাটা বাই